এইমাত্র আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। নিম্নচাপের প্রভাবে দক্ষিণে সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে দেখা মেলেনি ভারী বৃষ্টি, এদিকে স্বস্তির খবর দিল আলিপুর হাওয়া অফিস। নিম্নচাপ কাটতেই ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আজ থেকে দক্ষিণবঙ্গের অনেক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আসুন দেখে নেওয়া যাক রাজ্যের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কোন কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া, কোথায় হবে ভারী বৃষ্টি, কোথায় হবে হালকা মাঝারি বৃষ্টি, কি জানিয়েছে হাওয়া অফিস, সবই বিস্তারিত খবর জানিয়ে দেব এই ভিডিওটিতে। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর ও 224 পরগনা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং আগামীকাল ওইসব জেলায় বৃষ্টি বাড়বে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় উত্তর বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হবে। আপাতত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের 5টি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদরা বলছেন উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা বাড়বে। আবহাওয়া দপ্তরের সর্বশ্রেষ্ঠ রিপোর্ট অনুযায়ী আজ দক্ষিণবঙ্গে সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের শুরুতেই বৃষ্টি না হলেও বিকেলে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, 224 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমানে। আগামীকাল বিকেল থেকে কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জেরে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে এবং আগামীকাল পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।